আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু হাবিবাস কিচেন। আমার আজকের আয়োজনে থাকছে ইলিশ মাছের ডিম আর পালং শাকের পাকোড়া। আমি প্রথমে উপকরণগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 200 গ্রাম পালং শাক কুচি, 7-8 পিস ইলিশ মাছের ডিম, 1 কাপ পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, মরিচ, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, তেল, আদা রসুন বাটা। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। পালং শাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শাকগুলোকে এইভাবে মাখিয়ে নিচ্ছি আর এই অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের পাউডার। হাফ চামচ জিরা পাউডার, 1 চামচ লাল মরিচের পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। এখন দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পরে। এখন উল্টিয়ে দিচ্ছি। এক পাশ ভালোভাবে ভেজে এখন অপর পাশটা উল্টিয়ে একটু প্রেস করে দিচ্ছি। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দুই পাশ ভালোভাবে কুক করতে 9 থেকে 10 মিনিট সময় লেগেছে। এভাবে যে কোনো মাছের ডিম রান্না করতে পারবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট, সাবস্ক্রাইব টু হাবিবাস কিচেন, শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.